ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করি স্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজলা বাস্তলা মোড নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد خلف وإذا أؤمن خان وفي رواية وإذا خاصم فجر أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدهما أو كما قال عليه السلام শ্রদ্ধেয় সভাপতি মৌলানা সাহেব ভাই, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধি জ্ঞান পিপাসু দিনদার ইমানদার বিভিন্ন বয়সী শ্রোতামণ্ডলী, সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে উপস্থিত, বাকি আপনাদের দোয়া মহান আল্লাহ পাকের মর্জি। আল্লাহ তৌফিক দিন, আরো একবার বলুন আমিন। ভাই, যান্ত্রিক গোলযোগে আমাদের সময়টা একটু সংক্ষেপ হয়েছে, কর্তৃপক্ষের আমন্ত্রিত এখনো দু দুজন প্রতিষ্ঠিত বক্তা রয়েছেন, আলহাজ মৌলানা ইয়াকুব আলী সাহেব, তিনি এসে পৌঁছেছেন, এবং বঙ্গনূর পত্রিকার সম্পাদক আলহাজ মৌলানা আব্দুল মাতিন সাহেব, তিনিও যথাসম্ভব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এর মাঝে আমি আপনাদের কিছুক্ষণের মেহমান, ওয়াজ কি করব জানি না, আল্লাহ ভালো জানেন, তবে আমার দায়িত্ব অনুযায়ী নিয়ত করে কোরআন শরীফের একটি আয়াতের টুকরা প্রিয় রসূলের জবানে বর্ণিত দুটি হাদিস শরীফ পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিস দুটিকে সামনে রেখেই আপনাদের মতো আগ্রহী মানুষদের কাছে কিছু কথা পেশ করবার নিয়ত করছি। তার আগে আমি এই গ্রামটাতে কখনো আসিনি, গত বছর বোধহয় একবার কুচিয়ামোড়া কোথায় আশেপাশে আসে বোধহয় এসেছিলাম, আজ আল্লাহ এখানে আনিয়েছেন। সুতরাং সর্বাগ্রে আমি আমার পরিচয়টুকু বলি, আমার পরিচয়টা আগে অল্প দু মিনিটে বুঝুন, তারপরে কিছুক্ষণ অবশ্য। ভাই, প্রথম পরিচয় বলতে নিশ্চয়ই বাহ্যিকভাবে দেখে শুনে আমাকে মনে হচ্ছে আমি একজন মুসলমান। দ্বিতীয় পরিচয়, আল্লাহর কাছে কবুল হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানেন,
তবে মানুষের দৃষ্টিতে আমি একজন নগণ্য হলেও আলেম। তৃতীয় পরিচয় মনে রাখুন, ইমানদার মুসলমানের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ হল তার আকীদাকে ঠিক রাখা। এই আকীদাগত বিশ্বাসে গোটা বিশ্বের শ্রেষ্ঠতম আকীদার ইমাম হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহির আকীদার মানুষ। চতুর্থ নম্বর পরিচয়, পৃথিবীতে চলছে চারটি মজহাব, যার মধ্যকার সর্বাপেক্ষা বেশি সংখ্যক মানুষ যে মজহাবকে অবলম্বন করে চলেন, যার বিশ্বশ্রেষ্ঠ দিকপাল হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ। আমি তার মজহাবের একজন একনিষ্ঠ গোলাম। পঞ্চম পরিচয় বলছি, আজকের দেশময় ভিন্ন ভিন্ন ধরনের পীর তন্ত্রের আবির্ভাব রয়েছে। আমি আল্লাহ লাখো শুকরিয়া আপনাদের দোয়া, অন্তত বাংলার যে সমস্ত পীরতন্ত্র রয়েছে তাদেরকে কম বেশি জেনেছি, তাদের লিখিত বই পুস্তক পড়েছি, পড়ে শুনে বুঝেছি। তরিকতের দৃষ্টিতে বাংলার নয়, পৃথিবীতে যত নিখুঁত পীরতন্ত্র রয়েছে তার মধ্যকার অন্যতম ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহের নীতি আদর্শ এবং তার সিলসিলায় তরিকাতের একজন পূর্ণ অনুসারী। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? অন্যমনস্ক হবেন না, কাহিনী বলি না আমরা। মন দিন, মোটরসাইকেল আরো যাবে, যতবার যাবে ততবার দেখবেন ও শুনবেন কি। আমি হানাফি মজহাবের আমলে আকীদাগত দিক দিয়ে সুন্নতুল জামাতের আকীদার মানুষ, সিলসিলাগত দিক দিয়ে মুজাদ্দেদে জামান ফুরফুরার দাদা পীর সাহেব কিবলার সিলসিলার একজন চোখওয়ালা ভক্ত, অন্ধ ভক্ত নই। যদি বলেন চোখওয়ালার অন্ধের পার্থক্য, ভাই অন্ধ ভালো মন্দ বোঝে না, শুধু হ্যাঁ হ্যাঁ করে দেয়, কোনটা ভালো কোনটা মন্দ তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু আমি বলেছি আমি অন্ধ ভক্ত নই, আমি রীতিমতো মুজাদ্দেদে জামানের চোখওয়ালা ভক্ত। তার কারণ আমি যদি এখন জিজ্ঞাসা করি এই মজলিসের হাজারো মানুষকে যে আপনি সিলসিলায়ে ফুরফুরা শরীফকে ভালোবাসেন, মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন কেন, আল্লাহ ভালো জানেন, এর সদুত্তর দেওয়ার ক্ষমতা 100 জনের মধ্যে 99 জনের নেই। আর আমি মুজাদ্দেদে জামানের সিলসিলাকে ভালোবাসি, তার আদর্শ তার আখলাককে কোরআন হাদিসের আলোকে নিখুঁত বলে বুঝেছি। তার বিরোধী যত মতবাদ বাংলার মাটিতে রয়েছে তাদেরকে দেখে শুনে বুঝেছি, মুজাদ্দেদে জামানের মতাদর্শ নিখুঁত, দুধে ধোয়া, পবিত্র, তাই তার সিলসিলাকে ভালোবাসি এবং চোখওয়ালা এর বিরোধী যারাই থাক তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে তবে সিলসিলাকে ভালোবাসি। আপনার মতো অন্ধের কাজ নয়, অন্ধ ভাই হুজুর ভক্ত এরা জিন্দেগিতে কোনদিন সিলসিলা দাদা হুজুরের কেন ভালো জবাব দেওয়ার মুরদ রাখে না, বিরোধীরা দুটো প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, বিরোধীরা যখন পাল্টা বিল ঠেলে দেয় চিৎপাত হয়ে সিলসিলা ছেড়ে আরেক দলে যায়। অতসব আমরা
এসিল দাদা হুজুরের সিলসিলাকে ভালোবাসি বলেই জীবন দিয়ে রক্ত দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে এসিল সিলসিলাকে রক্ষা করার জন্য গোটা বাংলা উড়ে বেড়াই। তার রেকর্ড বাংলার লাখো লাখো মানুষের কাছে বিদ্যমান। জি এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়। আরবিতে একটি অনুবাদে রয়েছে, আরবি একটি প্রবাদে রয়েছে, কুল্লু ইনাইন ইয়াকতুরু বিমা ফিহি, প্রতিটি পাত্র উপুড় করলে তাই পড়বে যা তাতে রয়েছে। পাত্রে পানি থাকলে উপুড় করলে পানি পড়বে, মধু থাকলে উপুড় করলে মধু পড়বে, আদার্স অন্য কিছু যদি তাতে থাকে যা থাকবে উপুড় করলে তাই পড়বে। সুতরাং আমি যখন সিলসিলায় ফুরফুরা শরীফের একজন চৌকলা ভক্ত, অতএব আমার পাত্রটাকে উপুড় করলে নিঃসন্দেহে সে সিলসিলার আল্লাহ চাইলে মোক্ষম রসদ এবং সম্পদ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে কেউ মুনাফেক বলল, কেউ ফাসেক বলল, তার জবাব কিয়ামতের দিনে তাকে দিতে হবে, তৈরি থাকতে বলুন, তাকে দিতে হবে, সেদিন ছাড় কারণ নাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরি কন্যা ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, ওহে মুহাম্মাদের ফুবু সুফিয়া, ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা, কিয়ামতের কঠিন দিবসে তোমরা তোমাদের আমলটাকে নিয়ে আমার সম্মুখে হাজির হও, ফা ইন্নী লা বুগনি আনকুমা মিনাল্লাহি শাইয়্যা, ও ফাতেমা ও সুফিয়া তোমরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাতেমার আব্বা বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুফিয়ার ভাইপো বলে কিয়ামতের কঠিন দিবসে তোমরা রক্ষা পাবে না, রেহাই পাবে, বরং নিশ্চিত করে মনে রেখে দিও তোমরা যদি তোমাদের আমলটাকে নিয়ে আমার সম্মুখে হাজির হও তবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা পাবে, অন্যথায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো উপকার করতে পারবো না। ভাই রাসূলের থেকেও শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ গুণের শ্রেষ্ঠ কাজের মানুষ পৃথিবীতে নিশ্চিত আল্লাহ আর কাউকে বানাননি, বানিয়েছেন ভাই তার রক্তের সম্পর্কিত কন্যা ফাতেমা। তিনি যে বংশের সেই বংশের আরেকটি মেয়ে যার নাম সুফিয়া, যিনি রাসূলুল্লাহর সম্পর্কে ফুবু আম্মা, তাদেরকে লক্ষ্য করে বললেন আমাকে দেখে কেয়ামতে রক্ষা পাবে না, আমলটা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে, কথা শুনতে পাচ্ছেন কিচ্ছু? তাহলে কে ডাক্তার, কে মাস্টার, কে ব্যারিস্টার, কে মিনিস্টার, কে হাফেজ, কে পীর, কে পীরজাদা, কে মওলানা, আর কে সাধারণ জনগণ, এসব গুণের বিচার নয়, বিচারটা তোমার কর্মটা কি করেছো একটু দেখাও, তোমার কর্মের ভিত্তিতে সেদিন তোমার সাজা অথবা তোমার সেদিন আরাম, যে কোনো একটা। আমি কি বোঝাতে চেয়েছি আপনাকে ভাই? আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার বক্তৃতা শুরুতেই যে কে আপনি আর কে বা আমি, এ পরিচয় পৃথিবীর সম্পর্ক, কিন্তু মূলত আল্লাহর কাছে রক্ষা পাওয়ার জন্য চাই নেক আমল সৎ কার্যাবলী। জি মনে রাখতে হবে, কান খাড়া করে শুনো, কোরআন শরীফে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, হে বিশ্বমানব তোমরা মনে রাখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, মহান আল্লাহ তোমাদের কাছে সংরক্ষণকারী ফেরেশতা রেখে দিয়েছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সম্মানিত লেখক, তারা তোমরা যা কিছু করো সবগুলো সম্পর্কে তারা অবহিত রয়েছেন, এক কথায় তোমরা যা করো সব তারা দেখেন জানেন, সে মতোই তারা সেটাকে রেকর্ড করে রাখেন।
রাতের আধারে, দিনের আলোকে, নির্জনে, লোকালয়ে, যেখানে যাই করি না কেন, সেটি সংরক্ষণ করার জন্য মহান আল্লাহ আমাদের নিকটেই আমাদের অলক্ষে ফেরেশতা নিয়োজিত রেখেছেন। ভাই এটি কি বিশ্বাস হয় তো নাকি? জি, বিস্তার করে বলার নয়, আমি শুধু গুটিকতক তত্ত্ব বলছি, আগে মন তৈরি করুন। আবার অনুরোধ করছি, অন্যমনস্ক হবেন না, আমার আজ বুঝবেন না কি বলবো কি শুনবেন, সকালবেলা নিজেরা নিজেরা নিজেরাই বাক বিতণ্ড করবেন, পাপে জড়াবেন, আমার কিচ্ছু হবে না, শুনুন বুঝুন। তাহলে আমি কি বলেছি, যেটাই করছি আমি আপনি, ফেরেশতারা তা রেকর্ড করছে। মন আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে বিশ্বমানব, তোমরা মনে রাখো, তোমার জবান দিয়ে যে কথাটাই তুমি খসাও না কেন, যে কথাটাই তুমি প্রকাশ করো না কেন, অবশ্যই মনে রাখো তোমার কথাটা রক্ষা করার জন্য রীতিমতো আল্লাহর পক্ষ থেকে পাহারাদার রয়েছে, সেই পাহারাদার তোমার কথাটাকে যথারীতি রেকর্ড করছেন। ভাই খুব সাবধান, মনে রাখবেন, একটা মানুষের দেহে যতগুলি অঙ্গ রয়েছে, এই সব অঙ্গগুলি দ্বারা নেকিও করা যায়, পাপও করা যায়। খুব সংক্ষিপ্ত চটচট করে বলছি, কথাগুলো বুঝুন। আমি কান দিয়ে কোরআন শুনে নেকি জোগাড় করতে পারি, কান দিয়ে গান শুনে পাপ জোগাড় করতে পারি, চোখ দিয়ে বাপ মাকে দেখে, কোরআনকে দেখে, আলেমকে দেখে আমার সগিরা গোনাগুলোকে ঝরিয়ে নিতে পারি, সুবহানাল্লাহ। সেই চোখ দিয়ে পর স্ত্রী পর কন্যা টিভির পর্দার নাচিয়ার গায়িকাদেরকে দেখে পাপ জোগাড় করতে পারি, আমার জবান দিয়ে আমি জেকের করে নেকি জোগাড় করতে পারি, মানুষকে ভালো কথা বলে বুঝিয়ে নেকি জোগাড় করতে পারি, আমি জবান দিয়ে গাল দিয়ে মিথ্যা কথা বলে গীবত করে মিথ্যা বদনাম দিয়ে পাপ জোগাড় করতে পারি, আমি পা দিয়ে মসজিদে হেঁটে হেঁটে জমাতে নামাজ পড়তে যেয়ে সওয়াব জোগাড় করতে পারি, ওই পা দিয়ে সিনেমা দেখতে হাঁটতে থাকলে তার দ্বারাতে পাপ জোগাড় হতে পারে, আমি হাত দিয়ে যদি অন্যায় ভাবে কাউকে একটা মারি পাপ জোগাড় হবে, সেই হাতটা দিয়ে যদি এতিমের মাথাটায় হাত বোলাই যতটা লোম হাতের নিচে পড়বে তত নেকি জোগাড় করা যাবে, একটু জোরে বলুন। আমি আপনাকে অল্প কথায় অনেক বেশি জিনিস অল্প কথায় বোঝাতে চাইছি। তাহলে দেহে যতগুলি অঙ্গ রয়েছে এতগুলি অঙ্গ দিয়ে নেকিও যেমন জোগাড় করা যায় পাপও জোগাড় করা যায়, কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখুন, সোনার অক্ষরে লিখুন, এই গোটা দেহে যতগুলি অঙ্গ রয়েছে এর মধ্যকার সব থেকে সিরিয়াস, সব থেকে ভয়াবহ, মারাত্মক হলো জীব। জীব এমন একটি অঙ্গ, এর দ্বারাতে জান্নাত জোগাড় করা যেতে পারে, এর দ্বারাতে জাহান্নামে যেতে হতে পারে। বিস্তার ব্যাখ্যা নয়, অল্প কথায় নিন ভাই, খুব স্বাভাবিকভাবে বুঝুন। একজন অমুসলিম, একজন অমুসলিম সে যে কোনো ধর্মেরই হোক, হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বুখারী শরীফের হাদিসে উল্লেখিত রয়েছে, যদি কারুর শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটাই যদি হয় তার শেষ কথা, তো রসুল বলেছেন এই কলেমার বিনিময়ে লোকটি জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে বলুন। তাহলে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন তেলেগু, একজন আর্য, একজন অনার্য, যে কোনো ধর্মের মানুষ, তিনি যদি
পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে করুন লোকটি সকাল সাতটায় কলেমা পড়েছেন এবং মুখে যেমন পড়েছেন অন্তরে তেমন বিশ্বাস করেছেন, ওই কলেমা পড়ার অল্পক্ষণ বাদেই লোকটি মৃত্যুবরণ করেছেন, ওই লোকটি ওই কলেমার বিনিময়ে জান্নাতে যেতে পারে। অথচ লোকটি তাম জীবনভর বেইমানি কুফরি কাজ করেছে, তার জ্বলন্ত দৃষ্টান্ত বলছি। ভাইরা আমার ভালো করে মনে রাখো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের কাজে ব্রত নিয়েছিলেন, রাসূলুল্লাহ তখন নিজের চাচা আবু তালেবের আশ্রিত ছিলেন। আবু তালেব যখন ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহর নবুয়তের বয়স তখন 10 বছর, রাসূল 41 বছর বয়স পড়তে নবী হয়েছেন। আবু তালেব যখন ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহর বয়স তখন 50, পাক্কা 10 বছর। রাসূল তখন ইসলাম প্রচার করছেন, এই 10 বছরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে যতপর নস্তি চেষ্টা করেছেন ইমানের কলেমা পড়িয়ে ইসলামে দীক্ষিত করার জন্য। আবু তালেবের বদনসিব, আবু তালেব ইমানের কলেমা পড়েনি। লেটেস্ট আবু তালেব যখন মৃত্যুশয্যায় শায়িত, রাসূলুল্লাহ শুনতে পেয়ে ছুটে চললেন, চাচার জীবন সন্ধ্যাতে যদি কলেমাটাকে পড়িয়ে দেওয়া যায়। যে দেখছেন আবু তালেবের তখন মৃত্যুর জাকান্দানি শুরু হয়েছে, তবে জ্ঞান রয়েছে, হুঁশ রয়েছে। রাসূলুল্লাহ যে বলেছিলেন, সহিহ মুসলিমের হাদিসে উল্লেখিত রয়েছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি। ও চাচা জান, আমি এই জীবন সন্ধ্যাতে আপনার কাছে অনুরোধ করছি, একটাবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদ কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব। জ্বলন্ত এই হাদিস থেকে প্রমাণ হয় যে আবু তালেব তাম জীবন শিরক করেছে, কুফরি করেছে, অথচ রাসূলুল্লাহর বক্তব্য আপনি একটাবার কলেমা পড়ুন, আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেব আমি। বুঝতে পারা যায় বেঈমান, বেদিন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এক্স ওয়াই জেড, যে কোনো অমুসলিম হোক না কেন, যদি তার জীবন সন্ধ্যায় শেষ লগ্নে 11th আওয়ারে একবারও কলেমা পড়তে পারেন, তার ব্যাকের সমস্ত বেঈমানের পাপের বোঝা সব মুছে যাবে, তার ওই ঈমানটাই আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে লোকটি জান্নাতের যোগ্য হবে। এ কাজটা কার, হাতের না পায়ের না কানের না চোখের? বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া। এই জীব যার দ্বারাতে বেঈমানটা কলেমা পড়ে জান্নাতে যায়। ও মুসলমানের ছেলেরা কান্তি খাড়া করে মনে রাখুন, সহি মুসলিমের অপর একটি হাদিস শরীফে উল্লিখিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লি আখিহি কাফির, যদি কেউ তার কোন ভাইকে কাফের বলে, যদি কেউ তার ভাইকে কাফের বলে, বেঈমান যদি বলে, যদি কেউ কার ভাইকে যদি মুনাফিক বলে, ফাসেক যদি বলে, আর ওই লোকটা যদি সত্যকারের কাফের না হয়, ওই লোকটা যদি সত্যকারের ফাসেক না হয়, ওই লোকটা যদি সত্যকারের মুনাফিক যদি না হয়, ওই লোকটা যদি সত্যকারের বেঈমান যদি না হয়, আমি রাসূলুল্লাহ বলছি যে বলবে উল্টে এটা তার ঘাড়ে যাবে। সামাল দিতে পারা যাবে? কথা বলেন না কেন? আপনার জীবনে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, আরো অন্যান্য নেকির কাজ আপনার জীবনে রয়েছে, জবানটা সামলানোর মতন ক্ষমতা আপনার নাই, জবান খোলা রয়েছে, ট্যাক্স লাগে না, তাই যারে তারে কাফের বললাম, যারে তারে শয়তান বললাম, যারে তারে বেঈমান বললাম, যারে তারে মুনাফিক বললাম, যারে তারে ফাসেক বলে দিলাম, যদি সত্যকারের আল্লাহর বিচারে সে তাই না হয় কি হবে? হাদিস মানবেন না মানবেন না, পড়ার ক্ষমতা আছে? কিসে দেখবেন? আরবিতে দেখবেন, উর্দুতে দেখবেন, বাংলায় দেখবেন, কিসে দেখবেন? যেখানে দেখবেন সেখানে দেখিয়ে দেব। যদি কেউ জবান দারাজ করে, কারণ নামে গালি দেয়, মনে রাখার দরকার সেই যদি তার উপযুক্ত না হয় উল্টে তার ঘাড়ে পড়বে। জি ভাই, তাহলে এক জবান
যে জবানের কলেমার বিনিময়ে বেঈমানটা ইমানদার হয়ে জান্নাতে যায়, আর সেই জবান ওই জবানটাকে অপব্যবহার করার কারণে ইমানদারটা হয়তো বেঈমান হয়ে জাহান্নামে যেতে পারে। যার একটা জ্বলন্ত মশলা বলছি, ফতোয়া আলমগীরি তাম ভারতবর্ষের 700 আলেমের স্বাক্ষর সম্বলিত একটি ফতোয়ার কিতাব। কি নাম বলেছি? ফতোয়া আলমগীরি। পরিচিত আরেকটি নাম তার ফতোয়া হিন্দিয়া। 700 আলেমের স্বাক্ষর সম্বলিত এই ফতোয়ার কিতাব। জি, তাম পৃথিবীর মুফতিরা তাকে স্টাডি করে। ভাই, তাতে একটা মশলায় লেখা রয়েছে, খুব ভালো করে বুঝে বুঝুন। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাপড় বুনতেন। কি বলেছি বাবা? দুনিয়ার অনেক নবীরা, অনেক পীর ওলিরা, অনেক বিশ্ব জোড়া আলেমেরা তারা এমন কিছু কাজ করতেন ভাই, যেগুলো আমাদের কাছে বেশ খানিকটা নাউজুবিল্লাহ ছোট কাজ বলে মনে হয়। অবাক কাণ্ড ভাই। তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় বোনা কাজ করতেন, নবী দাউদ কামারের কাজ করতেন কামার, নবী সুলাইমান মাছ ধরার কাজ করতেন। আমাদের দেশে এই কাজগুলোকে আমরা যারা করে আমরা কামার বলি, জেলে বলি। জি, কাপড় বোনা কাজ যারা করে ওদেরকে কি বলে গো বাবা? মলান সাহেব বলেছেন, একটু ভদ্র ভাষায় বললে তাঁতি বলে, আর একেবারে পল্লী ভাষায় ওদেরকে জোলা বলে, তাই বলে না? ফতোয়া আলমগীরিতে স্পষ্ট করে লেখা রয়েছে যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় বুনতেন। এই কথাটা জানবার পরে যদি কোনো ইমানদার মুসলমানও যদি বলে, ইস, তাহলে আমরা সব জোলার ছেলে, যেহেতু আদম আমাদের আদি পিতা। কথাটা বোঝা গেছে না যায়নি? পরিষ্কার ফতোয়া আলমগীরিতে বলা আছে ওই লোকটা কাফের হয়ে যাবে। জবানটা কি ভয়াবহ বোঝা যাচ্ছে এবার। অথচ লোকটার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, যেকের, তসবিহ, প্রচুর নেকি রয়েছে, কিন্তু কেবলমাত্র একজন নবীর পেশাকে ঘৃণা করেছে, একজন নবীর পেশাকে হেয় মনে করেছে, একজন নবীর পেশাকে তাচ্ছিল্য করেছে, ইস, তাহলে আমরা সব জোলার ছেলে। এইটুকু কথা তার জবান দিয়ে খসবার জন্য ফতোয়া আলমগীরিতে বলা হয়েছে ওই লোকটি কাফেরে পরিণত। জবানের লাগাম লাগানোর দরকার আছে না নেই বাবা? জি, কে তুমি? সাধারণ মানুষ কে বা আলেম, কে বা কোন পীর, কে বা পীরজাদা, কে বা তুমি অন্য কেউ, এক্স ওয়াই জেড যে কেউ তুমি হও না কেন, তোমার জবানের যদি লাগাম না থাকে নিশ্চিত করে মনে রাখা দরকার, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে যেটা কি খসাবে আল্লাহর ফেরেশতারা সেটাকে রীতিমতো রেকর্ড করছেন কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের কঠিন দিবসে। তোমার জবান থেকে খসা প্রতিটি কথার জন্য তোমাকে আল্লাহ পাকের কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে কৈফিয়াত দিতে হবে। জি, একটু সামলানো ভালো, একটু জানা ভালো, চেনা ভালো, তবে মন্তব্য নেওয়া ভালো। ভাই, আমি আপনাকে আরো এক ধাপ এগিয়ে বোঝাচ্ছি। আমি কি বলেছি? আমি বলেছি আমাদের কাজের রেকর্ড করছেন ফেরেশতারা, কথারও রেকর্ড করছেন। এবং মারাত্মক ব্যাপার হলো দেহে যে অঙ্গগুলো রয়েছে কোনোটার দ্বারাই সওয়াব হয়, কোনোটার দ্বারাই পাপ হয়। কিন্তু অবাক কাণ্ড, এই অঙ্গগুলির দ্বারাতে একেবারে বেঈমান হতে হয় না, কিন্তু জবান ভালোর ভালো, খারাপের খারাপ, এমন ভালো যে বেঈমানটাকে ইমানদার বানিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে, আর ইমানদারটাকে বেঈমান বানিয়ে জাহান্নামে পাঠাতে পারে। কথা বুঝে আসছে না? আসে না?
জি আমি উদাহরণস্বরূপ আরো একটি কথা বলি, ভাইরা আমার ভালো করে মনে রাখুন, ফতোয়া আলমগীরের আরেকটি মসলাতে উল্লেখিত রয়েছে, ইহানাতুল উলামাই কুফরুন, যদি কোন ব্যক্তি একজন হাক্কানি আলেমকে যদি অবজ্ঞা করে, হাক্কানি আলেমকে যদি তাচ্ছিল্য করে, পরিষ্কার ফতোয়া আলমগীরিতে উল্লেখ করা হয়েছে ওই লোকটি কাফেরের সমতুল্য কাজ করলো। আমার কথা রেকর্ড হচ্ছে? ও মুসলমান, যদি কারোর ক্ষমতায় কোলায় আমার কথাকে কেটে দেবেন, নিশ্চিত দায় স্বীকার করার দায়িত্ব আমার রইল। যদি একজন আলেমকে অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য যদি করা হয়, নিশ্চিত করে মনে রাখা দরকার, ফতোয়া আলমগীরিতে স্পষ্ট উল্লেখিত রয়েছে ওটার জন্য ওই লোকটি কুফরির মতো কাফেরের মতো কাজ করলো। ও ভাইরা আমার, ঠিক তদ্রূপ আর একটা হাদিসের কথা মনে রাখা দরকার। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, যদি কেউ মুসলমানকে গালি গালাজ করে, ভাইরা আমার ওই লোকটা ফাসেকে পরিণত হয়। ও ইমানদার মুসলমান, তাহলে একজন সাধারণ মুসলমান আর একজন সাধারণ মুসলমানকে যদি গালি দেয়, এর জন্য যদি ফাসেক হতে হয়, একজন সাধারণ মানুষ যদি একজন আলেমকে গালি দেয়, তার পরিণতিটা কোথায় দাঁড়াবে? একটু জবান সামলান জি, পরকালে ভালো হবে ভাই, পরকালে ভালো হবে, বুঝুন। আমি আপনাকে বলতে বলতে এই পর্যন্ত এসেছি এবং গুটি কতক মক্ষম কাজে লাগাবার কথা বলেছি। জীবনটাকে রক্ষা করার জন্য, আমলটাকে বাঁচানোর জন্য ছোট ছোট তথ্য দিয়ে কোরআন হাদিস থেকে উল্লেখ করে এতটা নীরবে নিথরে বসে থাকা শ্রোতাদের কাছে কিছু কথা রেখেছি, কাজে লাগলে উপকার হবে ইনশাআল্লাহ, লাগালে উপকার হবে। তবে আমি আজকের গোড়াতে কিছু বলার জন্য একটা আয়াত পড়েছি, গোড়াতে বলার জন্য কিছু একটা আয়াত পড়েছি। আয়াতটিতে কি বলা রয়েছে? কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা মুনাফিক এরা জাহান্নামের অতল তলে তলিয়ে যাবে, জাহান্নামের অতল তলে এদের ঠিকানা হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আরো জানিয়েছেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, পশ্চিম কালেও তারা যারা মুনাফিক বলে গণ্য হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্যকারী সাহায্য তাদের মিলবে না, মুনাফিকদের ঠাঁই হবে জাহান্নামের একেবারে গহ্বরে। মুনাফিক হওয়াটা ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলুন, খারাপ কাজ ভাই। তিনি মুনাফিক হওয়া উচিত নয়। যে মুনাফিকির জন্য একজন মানুষকে জাহান্নামের অতল তলে তলিয়ে যেতে হবে, এটি নিশ্চিত একজন মানুষের জন্য বড় বিপদজনক কথা, তাই তো নাকি বাবা? জি হ্যাঁ। কিন্তু এবার একটু বুঝতে হবে, এবার একটু বুঝতে হবে মুনাফিক কে বা কারা। ভাই আমি বললে ভুল হতে পারে, আপনি বললে ভুল হতে পারে, ভাই রসুল বললে সেটা ভুল হবে? সহিহ বুখারীর হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, একটি হাদিস শরীফে রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ও দুনিয়ার ঈমানদার মুসলমান তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, মুনাফিকের স্বাভাবিক নিদর্শন হলো তিনটি। অপরার একটি বর্ণনায় রয়েছে, আয়াতুল মুনাফিকি আরবাতুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের নিদর্শন হলো চারটি। তবে যে হাদিসে বলা আছে মুনাফিকের নিদর্শন তিনটি, ওই তিনটি সহ আরেকটি হাদিসে রাসূলুল্লাহ চার নম্বরে আরেকটা বলেছেন, তাহলে এক কথায় বোঝা যায় যে মুনাফিকের মূলত নিদর্শন হলো কটা বাবা? চারটা।
এক নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা হাদাসা কাযাবা, মুনাফিক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকের নাম্বার ওয়ান গুণ ওটা, কথায় কথায় মিথ্যা বলা। রাসূলুল্লাহ বললেন দ্বিতীয় নম্বরে ওয়াইদা ওয়াদা খলাফা, মুনাফিকের দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াদা করলে খেলাফ করে। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াইদা ওয়াইদা উমিনা খন, মুনাফিকের তৃতীয় নম্বরের গুণ হলো তার কাছে কোনো কিছু আমানত রেখে দিলে, কোনো কিছু সম্পদ তার কাছে গচ্ছিত রাখলে পরে সেটাতে সে খেয়ানত করে বসে। টাকা পয়সা মাল সামান কারুর কাছে হেফাজতের জন্য দিলাম, সে ওটাকে নিজের মনে করে আত্মসাৎ করলো। জি, তাহলে একটা হলো কথায় কথায় মিথ্যা বলা, দ্বিতীয়টি হলো ওয়াদা করলে খেলাফ করা, তৃতীয়টি হলো কেউ কিছু আমানত রাখলে সেটাতে খেয়ানত করা। চতুর্থ নম্বরে নবী পাক বলেছেন ওয়াইদা খাসামা ফাজারাক, চতুর্থ নম্বর মুনাফিকের নিদর্শন হলো যখন কারোর সঙ্গে ঝগড়া হয়, কারোর সঙ্গে যখন দ্বন্দ্ব হয়, কারোর সঙ্গে যখন মনোমালিন্য হয়, তখন তাকে গালিগালাজ করা, তখন তাকে কুৎসার মিথ্যা বদনাম রটানো, এটা হলো মুনাফিকের চতুর্থ নম্বরের গুণ। কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাফ করা, আমানত রাখলে খেয়ানত করা, আর সম্পর্ক ভালো ছিল কিছু ব্যাপারে মতদৈন্য হয়েছে এরপরে তার নামে গালিগালাজ করা। জি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো এই চারটে বদ স্বভাব যদি কারোর মধ্যে থাকে সেই হলো মুনাফিকুন খালিসুন, সেই হলো পরিপূর্ণ মুনাফিক। আর যদি চারটে গুণের একটা দুটো তিনটে যদি কারোর মধ্যে থাকে, ধরুন চারটে গুণ মিলে ষোলো আনা, আর যদি কারোর মধ্যে একটা থাকে তাহলে চার আনা মুনাফিকের গুণ আছে, যদি কারোর মধ্যে দুটো থাকে আট আনা, কারোর মধ্যে তিনটে থাকলে সে হলো বারো আনা, কারোর মধ্যে চারটি যদি থাকে সেই হলো ষোলো আনা মুনাফিক। বাবাজি, তাহলে কাউকে যদি মুনাফিক বলতে হয় রসুলের হাদিস অনুযায়ী একটু ওজন করা দরকার ছিল তো নাকি? দুম করে বলে দিল আমার হয়ে গেল, চামড়ার মুখ তো ফেঁসে গেলি হয়ে গেল, প্রমাণটা তো আল্লাহকে দিতে হবে। আপনাকে যদি আমি বলি আপনি কিয়ামতের দিনে আল্লাহর কাছে কৈফিয়াত চাইবেন, আল্লাহ আমাকে মুনাফিক বলেছিল, ফাসিক বলেছিল, আমি আজকে তার জবাবটা চাই। আর আপনি যদি আমাকে বলেন যে মহারতি আপনি হন না কেন, জবাব আপনার কাছে আমি নেব। আপনি মুনাফিক বললেন, তার জবাবটা কি, তথ্যটা কি, দলিলটা কি, যুক্তিটা কি, কোন যুক্তিতে মুনাফিক বললেন? কি ভাই, আমার কথা মাথায় ঢুকছে? জবান সামলাতে হবে, জবান বলো মারাত্মক আসামি বানাবে আমাদের। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আয়াত পাক বলেছিলাম যারা পরিপূর্ণ মুনাফিক হবে আল্লাহ পাক ওদের ক্ষেত্রে বলেছেন ওদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। যদি কেউ পরিপূর্ণ মুনাফিক হয় তাদের ঠিকানা জাহান্নামের তলদেশে। ও ইমানদার মুসলমান, সমাজ জীবনে বাস্তবটাকে লক্ষ্য করে দেখি, আমরা কেউ কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলে, তবে অভ্যাসগত বলে না, মাঝে মধ্যে কেউ হয়তো ওয়াদা খেলাপ করে ফেলে, সেও সেও অভ্যাসগত ওয়াদা খেলাপ করে না, কারোর কাছে একটা জিনিস রেখে দিলে হয়তো সেটাকে ক্ষয়ক্ষতি করে ফেলে, তাও সেটা অভ্যাসগত ভাবে নয়। ও ভাইরা আমার, তাহলে যদি মাঝে মধ্যে এই অপরাধগুলো কেউ করে এরপরও তাকে ষোলো আনা মুনাফিক বলা যায় না, ওটা দোষ। মিথ্যা কথাটা পাপ, ওয়াদা খেলাপটা পাপ, আমানতের জিনিসকে খেয়ানত করা পাপ। জি, আরে মতদৈন্য মনোমালিন্য ঘটতে পারে, কিন্তু গাল গাল দেওয়া তার সুরাহার রাস্তা নয়।
মিথ্যা বদনাম তা সুরাহার রাস্তা নয়, কোশ্চিন কালেও গাল দিয়ে কুৎসা রটিয়ে তার সুস্থ পথ হতে পারে না। পারে বাবা, আরে পারে, ওতে কি লাভ হয়? কিছু পাপ জোগাড়, আমি দিলেও পাপ হবে, আপনি দিলেও পাপ হবে। তাহলে গাল, ফজিহত, মিথ্যা বদনাম, কুৎসা, এগুলি কোশ্চিন কালেও কোন জিনিসের সুস্থ সুরাহার রাস্তা নয়। এটা যেই করবে তার কিছু পাপের পরিমাণ বাড়বে। জি চলুন আমি আপনাকে আরো বোঝাই। ও ইমানদার মুসলমান, ভালো করে মনে রাখুন, মুনাফিক হলো দু প্রকারের। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন মুনাফিক হলো প্রকৃত দু প্রকারের, একটা হলো মুনাফিক ফিল আকীদা, আরেকটি হলো মুনাফিক ফিল আমল। তথা এক শ্রেণীর মুনাফিক হলো বিশ্বাসে মুনাফিকি, বিশ্বাসে কপটতা, আর এক শ্রেণীর মুনাফিক হলো আমলে কপটতা, কাজে মুনাফিকি। রসূলুল্লাহর জমানায় ওই দুই রকমের মুনাফিক দুটুই পাওয়া যেত। আমার আল্লাহ পাক কোরআন শরীফে তাদের সম্পর্কে জানিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানব জাতির ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওবিল ইয়াউমিল আখিরি, পরকালের দিবসটার প্রতি, আখিরাতের দিনটার প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহ পাক বলছি, ওমা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার নয়। আমার নবী, ওরা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুখে বলে কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছি, আসলে ওদের অন্তরে ঈমান নেই। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে চিনিয়ে দিলেন এই জাতীয় মুনাফিক মার্কা ঈমানদারদের ব্যাপারে। ওরা মুখে বলছে আমরা ঈমান এনেছি, অথচ অন্তরে ওদের ঈমান নেই। ওটা তুমি জানো না, আমি তোমাকে জানিয়ে দিলাম। জি জি, ওদের কাজ কি? কি চ্যাম্পিয়ন কোরআনের বক্তব্য, ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, ওরা যখন ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন এক বাক্যে চিল্লিয়ে বলে আমরা ঈমানদার, ঈমানদারদের সাক্ষাৎ করলে বলে আমরা ঈমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন ওরা ওদের নেতাদের কাছে যায় তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে। হলো কি কথা, এই তোমাদেরকে দেখলাম ঈমানদারদের দলে ঘুরছো, আবার আমাদের কাছে এসে বলছো আমাদের সঙ্গে, ব্যাপারটা কি? যদি সত্যি তোমরা আমাদের হও তাহলে তোমরা ঈমানদারদের দলে গেলে কেন? তো বলল ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের দলে গেছিলাম ওদের একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য, ওদের ভিতরের খবরগুলো নেয়ার জন্য, আসলে আমরা তোমাদের। কথা বুঝে আসছে কিচ্ছু? এই চরিত্রের মুনাফিক সেই জমানায় ছিল, মহান আল্লাহ তাদেরকে চিহ্নিত করে ভাই রাসূলুল্লাহকে সতর্ক করে দিয়েছেন এরা মুনাফিক, এদের ব্যাপারে সাবধান হও, এরা ঈমানদারদের দলে যে নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, এরা যখন বেঈমান কাফেরদের দলে যায় তখন তারা তাদের দলের বলে পরিচয় দেয়, এরাই আসলে মুনাফিক। ভাই তাহলে এরকম চরিত্রের মানুষ যদি সমাজ জীবনে থেকে থাকে, জি, তাহলে নিঃসন্দেহে কোরআনের ওই বক্তব্য অনুযায়ী সে মুনাফিক বলে গণ্য হবে। জি, কিন্তু ওই জাতীয় চরিত্র যার নেই সে তো মুনাফিক নয়। জি ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, কোরআন শরীফের আয়াত পড়েছিলাম যে মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্ন দেশে, তবে মুনাফিকের চিহ্ন আর নিদর্শন হলো কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাফ করা, আমানত রাখলে খেয়ানত করা, মনোমালিন্য হলে গালেগালাজ করা। সমাজ জীবনে যদি এই জাতীয় দোষ একটা দুটো কারুর মধ্যে থাকে তাহলে চারানা পরিমাণ হতে পারে, আটানা পরিমাণ হতে পারে, যতক্ষণ চারটে না পাওয়া যাবে ততক্ষণ তাকে মুনাফিক বলা যায় না রাসূলুল্লাহর ভাষায়। কথা বুঝে আসছে বাবা? জি
ভাই আপনি যদি আমাকে মুনাফেক বলেন তাহলে আমার তো একবার বিনয়ের সঙ্গেও জানতে ইচ্ছা করবে কেন আমি মুনাফেক, ইচ্ছা করবে না জানতে যে আমি কেন মুনাফেক। আপনি আমাকে ফাসেক বলবেন তা আমার একবার জানতে ইচ্ছা হবে না যে আমি ফাসেক কেন হলাম? আমার আমার জানতে চাওয়াটা অধিকার আছে না নেই? জি ভাই একটু শান্ত মাথায় বুঝে বলুন। জি আমি একজন মুসলমান, কলেমা পড়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, পূর্ণ সুন্নতি লেবাস পড়ি, মাথায় সুন্নতি টুপি পরি, পরিমাণ মতো মুখে দাড়ি আছে। জি শরীয়ত বিরোধী কোনো কাজ করি না। জি অন্তত সম্ভব্য চেষ্টা করি শরীয়ত বিরোধী কাজ না করার, আমি হই আর আপনি হন। ভাই এই লোকটা কি ফাসেক হতে পারে? পরিষ্কার তফসীর কারো কারো লিখেছেন আল ফাসিকু আল খারিজু আনি তাআতিল্লাহি, ফাসেক হলো ওই লোকটাই যে লোকটার আল্লাহর হুকুমের আনুগত্য স্বীকার করে না, যে লোকটা রাসূলুল্লাহর হুকুমের আনুগত্য স্বীকার করে না সেই লোকটা ফাসেক। যে লোকটা কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ে না ওই লোকটা ফাসেক। রাসূলের হাদিস অনুযায়ী যে লোকটা আমলের জীবন তৈরি করতে পারেনি ওই লোকটা শরীয়তের ভাষায় তফসীর কারকদের ব্যাখ্যায় সেই লোকটা ফাসেক। কিন্তু যে লোকটার ভিতরে শরীয়তের গুণাগুণ বিদ্যমান, যে লোকটা যত সম্ভব কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করতে পারে ওই লোকটা কোশ্চিন কালেও আল্লাহ এবং রাসূলের বিচারে ফাসেক হতে পারে না। সুতরাং সেই লোকটাকে যদি ফাসেক বলা হয় নিঃসন্দেহে তা গাল এবং মিথ্যা বদনাম। কোরআন বড় না মাওলানা বড়? হাদিস বড় না পীর সাহেব বড়? ফাসেক কাকে বলে? আল খারিজু আন তাআতিল্লাহি, যে লোকটা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়, আল্লাহর আনুগত্য স্বীকার করে না, রাসূলের আনুগত্য স্বীকার করে না সেই লোকটা ফাসেক। বেয়াদবি নেবেন না। তাহলে একটা মানুষ নামাজ না পড়লে ফাসেক হতে পারে, একটা মানুষ রোজা না রাখলে ফাসেক হতে পারে, একটা মানুষ গান শুনলে ফাসেক হতে পারে, একটা মানুষ সুদ খেলে ফাসেক হতে পারে, একটা মানুষ মদ খেলে ফাসেক হতে পারে, একটা মানুষ অবৈধ যৌন কর্ম করলে ফাসেক হতে পারে, একটা মানুষ গালিগালাজ করলে ফাসেক হতে পারে। যেহেতু এই কাজগুলো সব কোরআন হাদিসের বাইরের কাজ, তাহলে আমি যদি আপনাকে ফাসেক বলি তাহলে তার উপযুক্ত কিছু দোষ আপনার মধ্যে থাকতে হবে, আর আপনি যদি আমাকে বলেন তাহলে আমার মধ্যেও কিছু উপযুক্ত দোষ থাকতে হবে। তা যদি না থাকে তাহলে এরূপটি কারুর প্রতি বলা মানে তার নামে মিথ্যা বদনাম দেওয়া আর গালি দেওয়া। ভাই মিথ্যা বদনাম আর গালি দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না একটু জোরে বলবেন? হবে না। ভেবে পা বাড়ান, মরণ বলো সামনে। ও ভাইরা আবার ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, উপলব্ধি করুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, তাহলে মোনাফেক বলতে গেলেও তার মধ্যে যেমন দোষগুলো পেতে হবে তবে তাকে বলা যাবে, আর যদি ফাসেক বলতে হয় তার মধ্যে দোষগুলো পেতে হবে শরীয়ত বিরোধিতার দোষ তবে তাকে বলা যাবে। জি ভাই আপনি কোন দৃষ্টিতে বলবেন? কোন দৃষ্টি একটু সামলাতে হবে তো ভাই। আমাকে আপনারা, আমার জানা নেই এর আগে কজন দেখেছেন এখানকার মানুষ আমি জানি না, হ্যাঁ সে তো ওই কোন মোড়ে একটা হয়েছিল ও বাবু, সে আর মনে নেই বল, সে ওই রাস্তার ধারে কোথায় একটা হয়েছিল, হ্যাঁ যাই হোক অনেক আগে। আচ্ছা আমার এই যে দেখলেন এই গোল জামা, হাঁটুর নিচে মাথায় গোল টুপি, এই মুখ ভরা দাড়ি, আচ্ছা এইটা দেখে কি মনে হচ্ছে যে এই লোকটা ফুরফুরা সিলসিলাকে মানে না? দেখে মনে হচ্ছে, মনে হয় না?
তাহলে এটা দেখে মনে হচ্ছে না যে এই লোকটা ফুরফুরা সিলসিলার বিরোধী হতে পারে মনে হয়। আচ্ছা আপনারা বলুন, আমি একটু জিজ্ঞাসা করি ভাই, সিলসিলায় ফুরফুরা শরীফের বৈশিষ্ট্য কি? সিলসিলাকে আপনারা খুব জানতে ভালোবাসেন, আমি আপনাদের মতন অতটা হয়তো বাঁচতে পারি না, তবে এর জন্য লড়াই করি। আপনারা চুলোর গোড়ায় আর চার দোকানে ভালোবাসেন তো, আর আমি বিরোধী গোষ্ঠীর সামনে জি সিলসিলায় ফুরফুরা শরীফের পবিত্রতা রক্ষার জন্য দলিল দিয়ে বুক চাপড়ে কথা বলি। আপনাদের থেকে ভালো একটু কমবাসী বলে মনে হয় না, কেরাম মনে হয়? হ্যাঁ আজি আমি একটু জানতে চাইছি সিলসিলায় ফুরফুরা শরীফের বৈশিষ্ট্যটা কি? সিলসিলায় ফুরফুরা শরীফের স্পেশাল গুণ কি? কিসের জন্য সিলসিলায় ফুরফুরা শরীফের এত মূল্য? কিসের জন্য সিলসিলায় ফুরফুরা শরীফের মর্যাদা? কিসের জন্য সিলসিলায় ফুরফুরা শরীফের সত্যতা? ফুরফুরা পীর সাহেব নামাজ পড়তো তাই? ভাই ও নামাজ অন্য দলের লোক পড়ে না, ওটা বৈশিষ্ট্য নয়। অন্যরাও পড়েছে, দাদা হুজুরও পড়েছে, দাদা হুজুরও রোজা রেখেছেন, অন্যরাও রেখেছে, দাদা হুজুরও হজ করেছেন, অন্য দলের লোকেরাও হজ করেছে, দাদা হুজুরও যাকাত দিয়েছেন, অন্য লোকের লোকেরাও ধরুন যাকাত দিয়েছেন, দাদা হুজুরও জেকের ফেকের করেছেন, অন্য দলের লোকেরাও জেকের ফেকের করে গেজা ছুটিয়ে দিচ্ছে জি, দাদা হুজুরও গায়ে বড় জামা দিয়েছেন, মাথায় গোল টুপি পরেছেন, অন্য আর একটা দলের লোকও পড়তে পারে। অ্যাকচুয়াল সিলসিলায় ফুরফুরা শরীফের বৈশিষ্ট্যটা কি? এগুলো তো আরো অনেক লোকে কয়, তাহলে বৈশিষ্ট্য তো সেই জিনিসটা যা দাদা হুজুরের কাছে ছিল, অন্যের কাছে ছিল না। ও মুসলমানের ছেলেরা মাথা ঠান্ডা করে মনে রাখুন, আমি আপনাকে মাথায় লিখে রাখার জন্য অনুরোধ করছি, এই বাংলার মাটিতে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ এক দিক দিয়ে যেমন তিনি ছিলেন বাংলার বিদগ্ধ একজন আলেম, অপর দিক দিয়ে তিনি বাংলার সেরা একজন আল্লাহর ওলি। তিন নম্বরে তার মহৎ গুণ হলো তিনি বাংলার ধর্মীয় যুগ সংস্কারক মুজাদ্দিদে জামান। তাহলে তার প্রথম পরিচয় তিনি আলেম, আগে পীর না আগে আলেম। তার দ্বিতীয় পরিচয় তিনি পীর, তৃতীয় পরিচয় তিনি মুজাদ্দিদ, আগে হয়েছেন আলেম, তারপরে তাসাউফ শিক্ষার জন্য সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের মুরিদ হয়ে অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করেছেন, তখন তিনি হয়েছেন পীর। তার সংস্কার সাধনের বিনিময়ে সেই জমানার আলেমেরা তাকে সার্টিফিকেট দিয়েছেন মুজাদ্দিদ বলে। জোরে বলুন ভাই, ফুরফুরা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহ তিনি আলেম, তিনি পীর, তিনি মুজাদ্দিদে জামান। বাংলার মাটিতে তার বৈশিষ্ট্য দেখেছি আমরা।